মনুশ্রী আপনাদের বাড়িতে ছিলেন? ছিলেন। কেন? মানুষ যেমন মানুষের বাড়িতে থাকে, কেউ নিজে থেকে থাকতে চাইলে আমরা তো জোর করে তাড়িয়ে দিতে পারি না। শুধু সেই জন্যই আপনার ওর কাছ থেকে কোনো সাহায্যই নেননি? নিয়েছি। আমার নাতির একটা বিপদে ও টাকা ধার দিয়েছে। যার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, যার সঙ্গে কোনো সম্পর্কই নেই, কোন অধিকারে তার থেকে আপনারা টাকা নেন? দেখুন অফিসার, আমি নিজে থেকে টাকা নিতে যাইনি। মধুশ্রী ও ম্যানেজারকে দিয়ে আমার কাছে খবর পাঠিয়েছিল যে আমার বিপদের দিনে ও আমাকে টাকা দিয়ে সাহায্য করতে চায়। ধরে নিলাম উনি খবর পাঠিয়েছিলেন, উনি খবর পাঠালেন আর আপনি টাকা নিতে চলে গেলেন। এই যে একটু আগে শুনছিলাম আপনার ফ্যামিলির রেপুটেশনের কথা, আপনার সেই রেপুটেশন তখন কাজ করল না। তার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে ভেঙে যায়, এমনকি আশীর্বাদ হয়ে যাওয়ার পরও বিয়ে ভেঙে দিতে হয়, তার কাছ থেকে টাকা ধার নেওয়া যায় কি? বললাম তো অফিসার, আমি নিজে থেকে টাকা নিতে যাইনি, আর টাকা যেমন আমি নিয়েছিলাম সে ধার আমি শোধ করে দিয়েছি। বেশ, কিন্তু টাকা নেওয়ার সময় একটা শর্ত করেছিল, সে শর্তটা কি ছিল? ও আমাকে বলেছিল আমার স্ত্রীর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। নাকি আপনিই বলেছিলেন যে আপনার স্ত্রীর সঙ্গে কোনো মনিবনা হচ্ছে না? আপনারা মধুশ্রীর সঙ্গে আবার সম্পর্কটা ঠিক করে নিতে চান, ওকে বিয়ে করতে চান। মিথ্যে কথা, আমি এ কথা বলি। আলবাত করেছে অফিসার, তা না হলে আমি ওদের বাড়িতে এসে থাকতামই বা কি করে? আর শুধু তাই নয়, প্রত্যেক দিন ও আমাকে ব্যবহার করেছে। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে না। আয়ুষ, চিৎকার করছো কেন? উত্তেজিত হয়ে কিন্তু কোনো লাভ নেই আয়ুষ, আর ও কিন্তু এটাই চায়। আর শোনো, যে কেউ যে কারোর সম্পর্কে যা ইচ্ছে বলতে পারে, যা খুশি বলতে পারে, কিন্তু বলে যে সেটা বিশ্বাস করতে হবে তার তো কোনো মানে নেই। বলার সম্পর্কে তো প্রমাণ চাই।